করতে হয়, বাচ্চারা কাজ করে তাদের ভিতরে নাকের ভিতরে দেয়, যাই মনে করেন যে ক্ষতি হয়েছে। ইট তৈরিতে কাটা হচ্ছে কৃষি জমির মাটি, এসব ভাটায় কাজ করছে অসংখ্য শিশু শ্রমিক। ইট ভাটার এই কয়লা পুরায় খড়ি, অনেক খড়ি পুরায়, এই কারণে অনেক ধোঁয়া উড়ে, এই ধোঁয়া আমাদের শরীরে অনেক ক্ষতি করে। সরকার যদি কোনো ভালো একটু ব্যবস্থা নিত তাহলে আমাদের এগুলো ক্ষতি আর হতো না। পরিবেশটা অনেক নষ্ট হয়, ধোঁয়া একবারে চারিদিকে অন্ধকার হয়ে যায়, আর যাওয়ার সময় ধোঁয়া, মনে করো শ্বাসকষ্টের সমস্যা হয়, সে ভাটা থাকার কারণে ধোঁয়ার সমস্যা হয়, আবার অনেকে নাকের সমস্যা হয়। জমি কেটে নিয়ে আসে, মাটিটাটি ফেলাই, অনেক ধুলাবালি উড়ে। ইট ভাটার কালো ধোঁয়ায় যাতায়াতে কষ্ট হয় স্কুলের ছেলে মেয়েদের, শ্বাস প্রশ্বাসেও সমস্যা হয়, বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এবং আবহাওয়ার বিভিন্ন এই বাতাসের সঙ্গে যে ধোঁয়াগুলো মিশ্রিত হয়ে বিভিন্ন রোগবালা সৃষ্টি হয়, সেখানে বাচ্চাদের অনেক স্কুলে যাওয়ার পথে ক্ষয়ক্ষতি। অবৈধ ইট ভাটা বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ ছাড়পত্র যারা ইট ভাটা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা মোবাইল কোড সহ আমরা সরেজমিন পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন আমরা ঢাকার এনফোর্সমেন্টে পাঠাচ্ছি। জেলায় 48টি ইটভাটার মধ্যে 2টির পরিবেশ ছাড়পত্র ও 5টি জেলা প্রশাসনের লাইসেন্স নবায়ন আছে, বাকিগুলো সব অবৈধ। জেসমিন আলম, মোহনা সংবাদ।